রাশিয়া ও ইউক্রেন উপদ্বীপকে ঘিরে দ্বন্দ্বে নিরাপত্তার জন্য আজব সাগরে ন্যাটোর জাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো মার্কি জার্মান সংবাদ মাধ্যম বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি এর মধ্যে বুধবার মার্শাল লজ জারি এলাকা পরিদর্শন করেন পৌরশঙ্ক এদিকে মস্কো কিয়েভ উপদ্বীপের দ্বন্দ্বের মধ্যে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া বিস্তারিত চন্দ্রা ডিস্ক রিপোর্টে রাশিয়া ও জলমান মধ্যে চলমান সামুদ্রিক উত্তেজনার জেরে সহায়তা চেয়ে আজব সাগরে ন্যাটো জাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পৈত্র পরশঙ্ক জার্মান সংবাদ মাধ্যম বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান বলেন তিনি আশা করেন ন্যাটো তার আহ্বানে সাড়া দিয়ে সহায়তা ও নিরাপত্তা দিবে আমরা রাশিয়ার আগ্রাসী নীতি মেনে নিতে পারি না প্রথম ক্রিমিয়া তারপর পূর্ব ইউক্রেন আর এখন আজব সাগর জার্মানি আমাদের অত্যন্ত ভালো বন্ধু আশা করি ন্যাটো আমাদের সহায়তায় আজব সাগরে তাদের জাহাজ পাঠাবে কৃষ্ণ সাগরে নৌবাহিনী আটক নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন আগামী নির্বাচনে তার জনপ্রিয়তা কমাতে পরিসংখ্য উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিচ্ছেন এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস এক সাংবাদিক সম্মেলনে বলেন রাশিয়া ইউক্রেনের তিনটি নৌবাহিনীর জাহাজ জব্দ করে দুই দেশের চুক্তি লঙ্ঘনে দেখিয়ে যে অভিযোগ তুলছে তা বিশ্বাসযোগ্য নয় অন্যদিকে দ্বন্দ্বের মধ্যে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণায় নিন্দা জানিয়েছে ইউক্রেন রাশিয়ার এই সিদ্ধান্ত শুধু ইউক্রেনের জন্যই বিপজ্জনক নয় বরং এটি পুরো কৃষ্ণ অঞ্চলের জন্যই বিপজ্জনক এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রোপোরসঙ্ক জারিকৃত মার্শাল্য এলাকা পরিদর্শন করেন চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি